ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো আল ওয়ালা ওয়াল বারা ইল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বৈরিতা। ইমানের খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা আমাদের ভালোবাসা এবং বৈরিতাগুলোকে নানা বিষয়ের সাথে সংশ্লিষ্ট করে রাখছি। আমাদের ভালোবাসা কিছু আছে যেগুলো প্রকৃতিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, বাবা মা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, পরিচিত মানুষ, নিজের কাছের মানুষ, প্রতিবেশী, এলাকার মানুষ, একই ভাষার মানুষ, একই ভূখণ্ডের মানুষ। এই মানুষগুলোর প্রতি অন্য অনেক মানুষের চাইতে একটু সহজাত টান মানুষের থাকে, এটা ইসলাম স্বীকৃত, ইসলাম এটাকে অস্বীকার করে না। আপনি পৃথিবীর কোনো দেশে যখন গেলেন যেখানে বিভিন্ন দেশের মানুষ আছে, সেখানে আপনার নিজের দেশের একটা মানুষ, নিজের ভূখণ্ডের একটা মানুষ, আপনার ভাষার একটা মানুষ পাইলে নিশ্চয়ই অন্য মানুষের চাইতে তাকে আপনার আপন মনে হবে, তার প্রতি একটু ভালো লাগা কাজ করবে, একটু আকর্ষণ অনুভব করবেন। এই বিষয়গুলো ইসলাম অস্বীকার করে না, এগুলো সহজাত, আল্লাহ তাআলা এভাবে মানুষকে সৃষ্টি করেছে। এর বাইরে আমাদের ভালোবাসা অনেক সময় বা বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আজকের বাস্তবতায় বস্তুবাদী এই পৃথিবীতে চতুর্দিকে যখন বস্তুবাদের জয় জয়কারার জোয়ার চলছে, আখেরাতকে মানুষ ভুলে বসতে শুরু করেছে, এরকম একটা সময় এসে আমাদের ভালোবাসাগুলো হয় সাধারণত স্বার্থকে ঘিরে। অর্থাৎ আমার কারোর সাথে ভালোবাসা, কারোর প্রতি টান আকর্ষণ, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অনুভব হয় স্বার্থকে কেন্দ্র করে। আমার তার কাছে স্বার্থ আছে, তার কাছে কিছু পাওয়ার আছে, তার কাছ থেকে কিছু নেওয়ার আছে, তখন তার প্রতি আমার টান থাকবে, আকর্ষণ থাকবে, নেওয়ার নাই তো তার প্রতি আকর্ষণ নেই। এটা হলো ভালোবাসার আরেকটা কারণ, যে আমরা স্বার্থকেন্দ্রিক ভালোবাসা আমাদের মধ্যে অনেক বেশি। কিন্তু আমরা যদি কেউ ইমানদার হতে চাই, আমরা যদি কেউ মমিন হতে চাই, আমরা যদি আল্লাহর খাতায় আল্লাহর লিস্টে মুসলমান হতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ভালোবাসা হতে হবে আল্লাহকে ঘিরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তারা সবচেয়ে প্রগাঢ় এবং সবচেয়ে শক্ত ভালোবাসা তাদের আল্লাহর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আওসাকু উরাল ঈমান আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। ঈমানের যে সুতো, যে রশি মানুষকে বেঁধে রাখে, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী রশি, শক্তিশালী বন্ধনটা হলো আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বৈরিতা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, এটা তখনই আসবে যখন কারোর কাছে আল্লাহ হবেন তার ভালোবাসার কেন্দ্রে, মূলে, এবং আল্লাহর প্রতি ঈমানটা হবে যারা যখন কারো যখন প্রগাঢ়, তখন সে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবে, ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করবে। মান আহাব্বালিল্লাহ ও আবগাদালিল্লাহ ও আতালিল্লাহ ওয়ামান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমাল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে আর কাউকে অপছন্দ করে, দেখতে পারে না, সেটা আল্লাহর কারণে। লোকটা আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন, মুসলমানদের দুশ্মন, সেজন্য তাকে সে ঘৃণা করে। অর্থাৎ তার ভালোবাসা এবং ঘৃণা এটা মূলত আল্লাহকে ঘিরে। ও আতালিল্লাহ, কাউকে কিছু দিল সেটা আল্লাহর কারণেই দেয়, আবার কাউকে দিল না সেটা আল্লাহর জন্যই দেয় না। এরকম পর্যায়ে যদি কেউ আসতে পারে, তার সব ভালোবাসা, আদান প্রদান, দেওয়া না দেওয়া সব কিছু আল্লাহকে কেন্দ্র করে যদি কেউ করতে পারে, ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, এ হলো একেবারে সর্বোচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ মুসলমান। ঈমানের সর্বোচ্চ পর্যায়ে যেতে হলে আমাকে এই পর্যায়ে যেতে হবে। আমরা অনেকে অনেক মতাদর্শ লালন করি, অনেক অনেক দল, অনেক মত অনুসরণ করি। আমাদের ভালোবাসাগুলো অনেক সময় সেই দল, সে মত, সে মতাদর্শকে কেন্দ্র করে হয়, যে আমার দলের, আমার মতের, আমার গ্রুপের, আমার বলয়ের, সেজন্য আমি তাকে ভালোবাসি, তার ভুলটা আমার কাছে ভালো লাগে, আর আমার দলের না, আমার মতের না, তো সে আমার শত্রু, আমি তাকে পছন্দ করি, ঘৃণা করি, এটাও ভালোবাসার একটা সূত্র। কিন্তু ইমানদারের ভালোবাসার সূত্র হবে শুধুমাত্র আল্লাহকে ঘিরে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে।
আর আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো কিছু আমার ভালোবাসার মূলসূত্র হবে না অন্য কোনো কারণে ভালোবাসা হতে পারে কিন্তু সেটা একটা পর্যায় পর্যন্ত শরিয়া যতক্ষণ পর্যন্ত এলাও করে সর্বোচ্চ মূলসূত্র হবে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এবং তার রাসূলকে কেন্দ্র করে ভালোবাসা এটা হবে সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসার মূল কারণ এবং সূত্র এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد গোটা দুনিয়ার সমস্ত মুসলমানরা সবাই একে অন্যের প্রতি সিম্প্যাথি মায়া মমতা ভালোবাসা আন্তরিকতা হৃদ্যতা এই বিষয়গুলোর ক্ষেত্রে একটি দেহের মতো একটি দেহের কোন একটা অংশ যখন অসুস্থ হয় আপনার হাতে ব্যথা পেয়েছেন অনেক বেশি তখন জ্বর শুধু হাতটাই হবে না গোটা শরীরে জ্বর হবে কারণ অনুভবটা ফিলটা গোটা শরীরই কম বেশি করবে শরীরের কোন একটা অংশ যখন অসুস্থ হয় আপনার পাওটা ভেঙে গেছে ব্যথা অনেক বেশি রাতে আপনার ঘুম আসবে না শুধু পায়ের ঘুম আসবে না পাউটা জেগে থাকবে নড়াচড়া করবে আর মাথা বলবে আমার টেনশন কি বাংসে পাও ও জেগে থাকুক আমার জেগে থাকা দরকার কি মাথা ঘুমাবে হাত ঘুমাবে বুক ঘুমাবে শরীর অন্য অংশ ঘুমাবে বলবে না আমার তো জেগে থাকার কোনো যুক্তি কারণ নাই আমি তো সুস্থ আই এম ফিট অসুস্থ হলো পাও ও জেগে থাকো ওর ব্যথা ব্যাপারটা কি এরকম হয় যখন পায়ের ব্যথা হয় পুরো শরীর সেটাকে কি করে অনুভব করে পুরো শরীর সেজন্য রাত জাগে পুরো শরীর জ্বর অনুভব করে ব্যথা অনুভব করে কষ্ট অনুভব করে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা ঠিক এই রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি দেহের মতো কোন এক প্রান্তের মুসলমান তার সাথে আমার ভাষাগত কোনো সম্পর্ক নেই ভূখণ্ডগত কোনো সম্পর্ক নেই তার সাথে আমার গায়ের বর্ণের আমার আকারের আমার অনেক কিছুর মিল নেই কিন্তু একটা সুতোয় আমরা প্রত্যেকে বেঁধে আছি সে সুতোটা হলো ইমানের সুতো যে এই সুতো সেও আছে আমিও আছি এই একটি কারণে সে কি আফ্রিকায় সে কি আমেরিকায় সে কি ইউরোপে সে কি মধ্যপ্রাচ্যে সে কি পৃথিবীর পূর্ব প্রান্তে সে কোথায় এটা দেখার বিষয় না কিন্তু সে কষ্টে আছে সে নির্যাতিত সে নিষ্পেষিত তার ভূখণ্ড থেকে তাকে বের করে দেওয়া হয়েছে তার ভূখণ্ডকে জবরদখল করা হয়েছে তার উপরে অন্যায় অবচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে আমি এটা বলবো না যে আমি তো আমার দেশে ভালো আছি আমার দেশে খেলাধুলা চলছে বিশ্বকাপ চলছে আমার দেশে অনেক ব্যাপার আছে আমি তো আমার নিয়ে আছি তার সমস্যা সে দেখুক আমি কেন দেখব এটা কোনো মুসলমান বলার কথা না মুসলমান হয়ে থাকলে ইমানদার হয়ে থাকলে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদাররা হলো একটা দেহের মতো গোটা পৃথিবীর সব ইমানদার মিলে একটা দেহের মতো কোন একটা অংশ কষ্ট পেলে সবার ভিতরে সেই কষ্টের ফিল অনুভব থাকতে হবে যদি না থাকে তাহলে আমার নিজেকে নিয়ে ভাববার সুযোগ আছে যে আমার মধ্যে ইমান আছে কি নেই আমি কি নামে মুসলমান নাকি আল্লাহর খাতায়ও আমার নাম মুসলমান হিসাবে এন্ট্রি আছে এটা নিয়ে আমাকে নতুন করে হিসেব কষার সময় হয়েছে যদি আমার কষ্ট অনুভব হয় যে আমার শিশুকে নিয়ে আমি রাতে ঘুমোতে যাচ্ছি তার সাথে খুনসুটি করছি আনন্দ করছি তার সাথে খেলাধুলা করছি তাকে খাইয়ে দিচ্ছি তার খেতে না পারলে আমার কষ্ট হচ্ছে হ্যাঁ তাকে স্কুলে নিয়ে যাচ্ছি মাদ্রাসায় নিয়ে যাচ্ছি মসজিদে নিয়ে আসছি আমি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছি আমার ভাই সে তার বাচ্চাটার লাশ দাফন করার জায়গাটা পাচ্ছে না বাচ্চাকে চিকিৎসা করার জন্য হসপিটালে যাচ্ছে সেখানে হামলা করে তাকে সশেষ করে দেয়া হচ্ছে এবং ক্ষত বিক্ষত দেহ নিয়ে ছোট বাচ্চা ছটফট করছে ওই রক্তাক্ত হাতে এক টুকরো রুটি পর্যন্ত কয়েকদিন ধরে ঝুঁকছে না এই বিষয়গুলো একজন মুসলমান হিসেবে আমাকেও ব্যথিত করতে হবে আমার ভিতরে ব্যথা অনুভব হতে হবে আমার ন্যূনতম করণীয় আমাকে করতে হবে এবং এই যে ব্যথা অনুভব করা এই যে কষ্ট অনুভব করা এটা ইমানের আলামত অনেক ভাই বোন ফোন করছেন এসএমএস পাঠাচ্ছেন ব্যক্তিগতভাবে জানাচ্ছেন ভাই আর এসব দৃশ্য দেখতে পারি না কষ্ট হয় অনেকে বলেন যে ডিপ্রেসড হয়ে যাচ্ছি ঘুমোতে পারছি না পাগল করা হয়ে যাচ্ছি ছটফট করছি
এটা ইমানের আলামত, এটা ইমানের আলামত। আবার অনেকে আছে আমাদের কোনো এটা নিয়ে তেমন কোনো বিহিত নাই, এটা নিয়ে আমাদের তেমন কোনো বিশেষ ভাবলেশ নাই, আমি তো ভালো আছি, আমার তো দিন চলে যাচ্ছে, বাজার আনছি, রান্নাবাড়া করছি, খাচ্ছি, বাচ্চাকে নিয়ে ভালো আছি। ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস সেটা লক্ষ্য করলে আমরা দেখি যে ইমানদার হতে হলে আল্লাহ ওয়াল বারা লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে ইমানদারেরা, কাফিররা আল্লাহর প্রতি অবিশ্বাসীরা তারা তোমাদের অন্তরঙ্গ বন্ধু হতে পারে না, তারা পরস্পরের বন্ধু হতে পারে, ইহুদি নাসারা পরস্পরের বন্ধু হতে পারে, কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করে, বাহ্যিক বন্ধু, সামাজিকতা, সুন্দর আচরণ, তাদের সাথে সুন্দর লেনদেন, তাদের কল্যাণ কামনা, এগুলো ইসলাম নিষেধ করে না, বরং সেগুলো করতে হবে। কিন্তু আরেকটা হলো যে অন্তর অন্তঃস্থলে জায়গা দিয়ে অন্তরঙ্গ বন্ধুত্বের জায়গা দেওয়া, যে তাদের জন্য আমার জ্বালা পোড়া হয়, তাদের জন্য কষ্ট হয়, আমি এজ এ মুসলিম, মুসলমানদের জন্য আমার এত কষ্ট হয় না। অনেক মুসলমানরা আমরা এরকম আছি, আমরা মনে করি আল্লাহর জন্য ভালোবাসলে, দিনের জন্য কাজ করলে বোধ হয় আমাদের উন্নতি অগ্রগতির পেছনে বাধা। আপনি মালয়েশিয়াকে দেখবেন যে একটা দেশ আমাদের চেয়ে কত পেছনে ছিল, তারা কত দূরে ছিল, তারা আজ আমাদের দেশ থেকে শ্রমিকরা যে রেমিটেন্স পাঠাবে তা দিয়ে আমরা চলবো, আমরা চাই থাকি তাদের দিকে মিসকিনের মতো। আজকে তাদের কাছে আমরা মুখাপেক্ষী। আপনি মালয়েশিয়া যদি যান সেখানে দেখবেন সেখানকার রন্ধ্রে রন্ধ্রে ইসলাম, অর্থাৎ রাষ্ট্র এবং সরকারে যারাই থাকবে ইসলামকে তারা ধারণ করে, ইসলামকে তারা লালন করে, সর্বত্র ইসলামকে তারা তাদের সাধ্য অনুযায়ী চর্চা করার চেষ্টা করে। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন যে ইসলামকে দূর দূর করতে পারলে মনে হয় তারা উন্নতির পাহাড়ে নিয়ে যাবে, তারা এই দেশকে উন্নতির পাহাড়ে নিতে পারে নাই, কিন্তু আমাদেরকে ইমান থেকে ঠিকই দূরে সরাই নিয়েছে। আর ওদেরকে দেখবেন যে জটিল থেকে জটিল পরিস্থিতিতে তারা রাষ্ট্রীয়ভাবে অবস্থান নিয়ে নেয়, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মাজলুমের পক্ষে, নিতে কোনো কুণ্ঠাবোধ করে না, এবং তাদের রাষ্ট্র পরিচালনার কেন্দ্রের আশেপাশে বড় মসজিদ, সেখানে সরকারের গুরুত্বপূর্ণ সব ব্যক্তিরা গিয়ে জামাতে নামাজ পড়েন, এবং তাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ইউরোপ আমেরিকায় গেলে ইমামতি করে জুমার নামাজ পড়ান মানুষকে। কই তাদের ইসলামের প্রতি ভালোবাসা, এটা তাদের উন্নতি অগ্রগতি, পৃথিবীর শক্তিধর দেশ হওয়ার পথে কোনো বাধা হয়েছে? আমাদের শুধু বাধা। আপনি টেলিভিশন খুললেই দেখবেন, কিছু বুদ্ধিজীবী দেখবেন সারাদিন শুধু আমাদেরকে বলতে হবে যে আমাদের ভাবখানা এমন যে ধর্ম কর্ম এগুলোর সব সমস্যার মূল, আমরা এগুলো বাদশা দিলে আমরা অনেক আগায় যেতে পারবো, এরা আমাদেরকে কত দূর আগায় নিয়ে গেছে, কিন্তু ইমান থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহর জন্য ইমান, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, এটা যদি আমাদের ভেতরে থাকে আমরা দুনিয়াতেও উন্নতি করব, আখেরাতেও উন্নতি করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতার ইমানের গুরুত্বপূর্ণ অংশ, এটি আমাদের প্রত্যেকের মধ্যে আনয়ন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা স্বার্থকেন্দ্রিক ভালোবাসা, দলীয় বিভিন্ন রকম গোষ্ঠীগত বলয়গত ভালোবাসা, এগুলো আমাদের মধ্যে আজকাল এত প্রগাঢ় যে আমাদের ভালোবাসার মূল সূত্রই সেগুলো। আপনি আপনার এলাকায়, আপনি আপনার চেনা জানা পরিচিত মানুষদের মধ্যে একটা লোককে আপনার ভালো লাগে, কেন ভালো লাগবে? লোকটা নামাজি, লোকটা হালাল খায়, লোকটা কাউকে কষ্ট দেয় না, কারোর অধিকার নষ্ট করে না, সে একজন স্বচ্ছন্দ সচেতন মুসলমান, সে একজন আখলাকি মুসলমান, সে ভালো লেনদেনওয়ালা মুসলমান, সে আল্লাহর প্রিয় বান্দা বলে মনে হয়, এই জন্য আমি তাকে ভালোবাসি। আবার একটা লোককে অপছন্দ করি কারণ সে আল্লাহ থেকে দূরে আছে, কোরআন থেকে দূরে আছে, সুন্নাহ থেকে দূরে আছে, এটা হবে আমার তাকে অপছন্দ করার মূল সূত্র। গোটা পৃথিবীতে আপনি যেদিকেই তাকাবেন মুসলমানরা আজ নির্যাতিত, নিষ্পেষিত, মুসলমানরা নানাভাবে মার খাচ্ছে, তাদের ভূখণ্ডকে অন্যরা জবরদখল করছে, করে আবার তাদের উপরে চড়াও হচ্ছে, একের পরে অমানবিক কাজকর্ম করছে, হসপিটালের মতো জায়গায় সেখানে রীতিমতো হামলা চালিয়ে সব শত শত মানুষ শেষ করে দিচ্ছে, পৃথিবীর
সভ্যতার সবক আপনাদেরকে সকাল বিকাল যারা দেয় আমাদেরকে সকাল বিকাল যারা দেয় আমাদেরকে সবক শোনায় আমাদেরকে পড়ায় যে সভ্যতা ভদ্রতা কিসের গণতন্ত্র কিসের আপনার ওই মানবিক গুণাবলী মানবাধিকার এগুলোর সবক যারা দেয় এরাই ওই সমস্ত হাসপাতালে নিরীহ নিরপরাধ নিরস্ত্র রোগী অসুস্থ এবং চিকিৎসাধীন মানুষকে নির্মমভাবে হত্যার সমর্থন করে এই মানুষগুলো আবার আমাদেরকে মানবতার সবক দেয় তারা আমাদেরকে মানবাধিকারের সবক দেয় আমাদের সমাজে বেশিরভাগ মানুষই আমরা অন্ধ আমাদের চোখ থাকতে আমরা চোখ দিয়ে দেখি না অন্তর থাকতে আমরা উপলব্ধি করি না আমরা ভালোকে ভালো মন্দকে মন্দ অনেকেই আজকাল উপলব্ধি করতে পারি না এখনো পর্যন্ত এই অনুভূতিটুকু আমাদের জাগ্রত হয়নি যে সমস্ত মানুষেরা পাখির মতো মানুষ হত্যা করা তাদের কাছে কোনো ব্যাপার না কোনো বিষয় না তারা আমাদেরকে মুসলমানদেরকে মানবাধিকারের সবক শোনায় আমরা আবার মনে করি তারা মানবাধিকারের ধ্বজাধারী তারা বোধহয় মানবাধিকারের মানুষের অধিকারের ব্যাপারে খুব বেশি সচেতন আমি প্রায় বলার চেষ্টা করি মুসলমানের সন্তান বাঘের বাচ্চা শিয়ালের কাছে যাচ্ছে বীরত্ব শিখতে আজকে আমাদের অবস্থা হয়েছে সেরকম আপনি যে দিনের অনুসারী এই দিনে নাই এমন কিছু নাই যা প্রয়োজন তার সবকিছু এখানে আছে আপনার কারোর কাছ থেকে ধার করার প্রয়োজন নাই ওরা আপনারটা ধার করে নিয়ে আপনাকে আবার সবক দেয় আপনি প্রাউড ফিল করেন এজ এ মুসলিম এবং মুসলমান খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করে মুশকিল হলো আমরা মুসলমানই তো খাঁটি মুসলমান না বড় গলায় কথা বলার সেই মানসিক শক্তি মনোবলই তো আমাদের নাই কারণ আমরা ম্যাক্সিমাম মুসলমান আজকাল শুধুমাত্র নামে মুসলমান আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বলিদান কোত্থেকে আসবে আল্লাহর জন্য একটু হারাম টাকার লোভই ছাড়তে পারি না আর কি ছাড়তে পারবো আমি আল্লাহর জন্য ফজরের সময় কম্বলটা ছাড়তে পারি না আর কি ছাড়তে পারবো আমি জীবন দেয়া তো অনেক পরের কথা আল্লাহর জন্য আমার কাছে হারামের হাতছানি আছে আমি অবৈধ পথে টাকা কামাই করতে পারতেছি কিন্তু আল্লাহর জন্য আমি নো করে দেবো আমি খাবো না আমি নেবো না একটা চাকরি আমার অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য আল্লাহর জন্য প্রয়োজন সেই চাকরি আমি সেই চাকরি আমি ছেড়ে দিব ওইটা লোভ আমি ছেড়ে দিব এতটুকু স্যাক্রিফাইস তো আমরা করতে পারি না আমার রাগ এসেছে চাইলে অনেক কিছু বলতে পারি করতে পারি কিন্তু আল্লাহর জন্য বললাম না করলাম না এইটুকু তো স্যাক্রিফাইস করতে পারি না আমাদের দিয়ে কি হবে পৃথিবী আজ মুসলমানে ভরে গেছে কিন্তু সেই 313 জন মুসলমানের অভাব আমরা অনুভব করছি যারা বদরে মুসলমানদের বিজয়ের সূচনা করেছিলেন সেই মুসলমানের বড় অভাব আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন আমিন আসুন ইমানে আমলে চিন্তায় চেতনায় আদর্শে নীতিতে নৈতিকতায় আমলে আচরণে লেনদেনে উপার্জনে আয় ব্যয় সামাজিকতায় সব ক্ষেত্রে কোরআন এবং হাদিস একজন মুসলমানের যে চিত্র অঙ্কন করে দিয়েছে একজন মুসলমানের যে রূপ সেখানে লিখে দিয়েছে আসুন সেই রূপে নিজেকে সাজাবার চেষ্টা করি সেই মুসলমান হওয়ার চেষ্টা করি এবং এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের অন্তরে সকল ভালোবাসা সকল বৈরিতা সেটাকে আমরা গড়ে তোলার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমাদের মাজলুম নির্যাতিত নিষ্পেষিত ভাই বোনদের জন্য আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলি আমরা মুখে অনেকে অনেক কথা বলি একটু চোখের পানি কি আসলে আমি ফেলতে পেরেছি হাত তুলে আল্লাহর কাছে যে আল্লাহ আমি এত অক্ষম আমি কিছুই করতে পারি না পারছি না আমার সে শক্তি নাই সামর্থ্য নাই আল্লাহ তুমি আমার এই অক্ষমতাকে মাফ করে দাও তুমি তাদেরকে একটু সহায় হও তাদের প্রতি রহম করো একটু চোখের পানি ফেলে দোয়া করতে পারি কোনোতে না জেলা মসজিদগুলোতে ইমাম সাহেবরা ভুলে গেছে শুধু আমরা লেকচার দিয়েই দায়িত্ব শেষ করি এই সমস্ত পরিস্থিতিতে মসজিদে মসজিদে কোনোতে না জেলা পড়া উচিত ইমাম সাহেবদের কর্তব্য মুসল্লিদেরকে নিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এরকম পরিস্থিতি সেই সাথে জনসচেতনতা তৈরি করতে হবে অন্যদেরকে জাগাতে হবে বিবেকগুলোকে বদ্ধ বিবেকগুলোকে খোলার চেষ্টা করতে হবে যে চোখটা মেলো এবং দেখো সভ্যতার ভেগধারী অসভ্য মানুষগুলোর স্বরূপ বোঝার চেষ্টা করো উপলব্ধি করার চেষ্টা করো আমার দেশ আমার বাড়িতে উড়ে এসে জুড়ে বসে দখল করে উল্টা আমার উপরে হামলা আক্রমণ হত্যা আবার সেটাকেই সমর্থন করছে পৃথিবীর তথাকথিত এই সভ্য দেশগুলো সভ্য সমাজ এগুলো নিয়ে আমাদের
নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে অন্যকে সচেতনতা অন্যের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে কেন বাইতুল মাকদিস মসজিদে আকসা কেন এই ভূখণ্ড মুসলমানদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা অনেক মুসলমানরা জানিও না কোরআনে দুটি মসজিদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন নাম ধরে উল্লেখ করেছেন একটা হলো মক্কার মসজিদে হারাম আর আরেকটা হলো এই মসজিদে আকসা দুটো মসজিদের নাম শুধু কোরআনে আলাদা করে নাম উল্লেখ করেছেন আল্লাহ তাআলা তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ইসরার মাধ্যমে মিরাজ রাত্রিকালীন ভ্রমণের মাধ্যমে মসজিদে হারাম থেকে এই মসজিদে আকসা হাজির করেছেন এত নবী রাসূলের স্মৃতি বিজড়িত আরেকটা মসজিদ নাই স্বয়ং নবীর হাতে নির্মিত মসজিদ মসজিদে হারাম এবং মসজিদে আকসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে গড়ে তুলেছে এত নবী রাসূল সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াহিয়া আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম এত নবী রাসূল একটা মসজিদে দায়িত্ব পালন করেছেন এরকম আরেকটা মসজিদ নাই পৃথিবীতে মুসলমানদের প্রথম কেবলা আমাদের প্রথম কেবলা ছিল এই মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে পৃথিবীতে কিয়ামতের আগে এই মসজিদের আশপাশের কোনো জায়গা থেকে এই মসজিদটাকে একটু দেখা যাবে এই মসজিদটার সান্নিধ্য পাওয়া যাবে আমরা যেরকম মক্কায় গেলে হারামে শরীফের কাছাকাছি হোটেল নেওয়ার জন্য অনেক টাকা গুনতে হয় কারণ কাছের হোটেলগুলো অনেক দামি হয় অনেক টাকা দিয়ে থাকতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় আসবে এই মসজিদে আকসার আশেপাশে এমন কোনো জায়গা যেখান থেকে মসজিদ দেখা যাবে মসজিদের কাছে একটু থাকা যাবে এই জায়গাটা মানুষের কাছে পৃথিবীর সকল কিছুর চাইতে লোভনীয় হবে প্রিয় হবে যে এই জায়গায় যদি যেতে পারতাম এই জায়গায় একটু দাঁড়াইতে পারতাম এটার মালিক হতে পারতাম এটা হবে পৃথিবীর যে কোনো কিছুর চাইতে মানুষের কাছে আকর্ষণীয় এবং লোভনীয় এরকম একটা সময় আসবে যে মানুষ এর মর্ম উপলব্ধি করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্যাতিত ভাই বোনদেরকে হেফাজত করুন তাদের সহায় হন আমাদের অক্ষমতাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন এবং মুসলিম রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব যথাযথভাবে তাদেরকে পালন করার তৌফিক দান করুন আমাদের সরকার এবং রাষ্ট্র যেন এই অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট মুখ খুলে প্রতিবাদ করে সেজন্য আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি প্রত্যেকে যার যার জায়গা থেকে সে দাবি জানানো উচিত এবং অন্তত আমাদের সবার প্রতিনিধি হিসেবে আমাদের সবার পক্ষ থেকে মানুষের মনের যে আবেগ আমি তো মনে করি যে আমরা যত দুর্বল মুসলমান হই না কেন যতটা আমরা পিছিয়ে থাকি না কেন বাংলাদেশের সর্বস্তরের মুসলমান দল মত নির্বিশেষে সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তাহলে বেশিরভাগ নাগরিকের মনের বেদনা ব্যথা সেটা ভাষা রাষ্ট্র এবং সরকারের মুখ থেকে প্রকাশ হবে সেটাই তো ন্যায্যতা সেটাই তো ন্যায়সঙ্গত দাবি সেটা বিভিন্ন সময় আলহামদুলিল্লাহ হয়ও আমরা দেখি আমাদের বিভিন্ন সময় রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত অনাচারের বিরুদ্ধে কথা বলা হয় কিন্তু আরও জোরালোভাবে হওয়া দরকার আরও বলিষ্ঠভাবে হওয়া দরকার এবং স্পষ্টভাবে হওয়া দরকার এবং সবসময় হওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত নির্যাতিত মানুষদের নির্যাতনের হাত থেকে রক্ষা করুন জালিম এবং অত্যাচারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করুন আমাদেরকে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন নিজের সন্তানদেরকে মসজিদে আকসার সাথে পরিচয় করাবেন মসজিদে আকসার বৈশিষ্ট্য কি তাদেরকে শিখাবেন তাদেরকে শোনাবেন তাদেরকে জানাবেন এর ইতিহাস সম্পর্কে তাদের সাথে আলোকপাত করবেন মসজিদে আকসার ছবি বিভিন্ন জায়গায় টাঙিয়ে রেখে মানুষকে পরিচিত করাবেন এবং আরো যে সমস্ত দায়িত্ব আমাদের আছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে